নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। রাহু এবং শুক্র একত্রে অবস্থান করছে মেষ রাশিতে এবং এ সময় রাহু কিন্তু যুবক অবস্থাতে আছে। যে কোনো গ্রহেরই একটা থাকে বাল্য অবস্থা, একটা থাকে যুবক অবস্থা এবং একটা থাকে বৃদ্ধ অবস্থা। তো এই সময় যে রাহু যে যুবক অবস্থাতে মেষ রাশিতে অবস্থান করছে এবং সেখানে শুক্রের সঙ্গে একত্রে কিন্তু অবস্থান করছে। শুক্র ভোগকারক গ্রহ, বিলাস। শুক্র হচ্ছে যাবতীয় পার্থিব বা ভৌতিক জগতের সুখ, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে শুক্রের উপর। আপনার রাশিচক্রের শুক্র যদি বলবান থাকে, আপনার জীবনে ভোগ কিন্তু আসবেই আসবে। ডায়েরিতে নোট করে নিন আমি যে কথাগুলো বলছি। এবং কার সঙ্গে যুক্ত হচ্ছে? না, রাহুর সাথে। অর্থাৎ এখানে কিন্তু ভোগটা আরও কিন্তু বৃদ্ধি করবে এবং এর পাশাপাশি এই রাহু শুক্র এবং রাহু যুবক হওয়াতে এই সাত রাশিকে কিন্তু মালামাল করবে। কেন? দেখুন, রাহু এই যে যুবক হওয়াতে কোন কোন দিক থেকে লাভ দিবে? দেখুন, শুক্র আমাদের মিডিয়া রেটের জায়গাতেও কিন্তু দেখে, রাহু কিন্তু অভিনয় কিন্তু দেখায়। অর্থাৎ রাহু শুক্রের দুটো জায়গায় কিন্তু মিল আছে, দুজনে কিন্তু শিল্পকলা অভিনয় এই জায়গাটা কিন্তু, অর্থাৎ যারা অভিনয়ের সঙ্গে যুক্ত আছে, আপনি মিডিয়া রেটের জায়গাতে কাজ করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু হবে। এবং এর পাশাপাশি লটারি, শেয়ার বাজার, ফাটকা, এই জায়গাগুলো থেকে, এই সেক্টরগুলো থেকে যথেষ্ট প্রভূত উন্নতি কিন্তু হবে। তবে আমি আবারও বলবো, বারবার একটি কথা বলি, রাহু কবচ আপনারা পরিধান করুন, রাহুকে স্ট্রং করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা। রাহু দেয় এই, আপনি আজকে হয়তো আপনার হাতে কিছু নেই, আপনাকে আকর্ষিক ধনপ্রাপ্তি এটি যে গ্রহ করে থাকে সেটি হচ্ছে বর্তমানে কলিযুগ হচ্ছে রাহু গ্রহ। তো রাহুকে যদি আপনি বলবান করেন তাহলে আপনার কিন্তু প্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হবেই। আলোচনাটা শুরু করা যাক। যে রাশিগুলোর আমি কথা বলব, যে সাত রাশি, অর্থাৎ সে সাত রাশির মানে দীর্ঘদিনের মনোবাঞ্ছা পূরণ কিন্তু হতে চলেছে। শুক্র এবং রাহু দুরাচার যোগ সৃষ্টি করে, এটা কিন্তু যাদের ম্যাকাল চার্টে শুক্র এবং রাহু একত্রে থাকে সেটা কিন্তু দুরাচার যোগ। অর্থাৎ নিজেদের সম্পর্কের মধ্যে কিন্তু রিলেশনশিপ কিন্তু তৈরি করে দেয় এই শুক্র এবং রাহু। এই জায়গাটা কিন্তু মাইনাস পয়েন্ট। অর্থাৎ নিজেদের ফ্যামিলির মধ্যে রিলেশনশিপ কিন্তু তৈরি করে শুক্র এবং রাহু, যেহেতু দুরাচার যোগ সৃষ্টি হয় সেই কারণে। এবং এর পাশাপাশি একটি কথা আমি বলবো, শুক্র আমাদেরকে যেমন মানে ভোগ দেয় যে কোনো দিক থেকে ভোগ, দেখবেন একটা কথা আমি বারবার বলেছি, যাদের জন্মছকে শুক্র ভালো আছে ডেফিনেটলি তাদের জন্মছকে বৃহস্পতিকে ভালো থাকতে হবে। কিন্তু বৃহস্পতি ভালো থাকলেই যে শুক্র ভালো থাকবে এটা নয়, অর্থাৎ শুক্র ভালো থাকলে আপনার বৃহস্পতি অটোমেটিক অনেকটাই শুভ কিন্তু ফল দিবে। এবং রাহু আপনার জন্মছকে কেমন আছে, রাহুর ডিগ্রিগত দিক থেকে কেমন আছে, কোনভাবে অবস্থান করছে, এই জায়গাটা কিন্তু দেখা দরকার। তো এই যে রাশিগুলোর কথা আমি বলতে চলেছি, লাগে টাকা দেবে গৌরী সেন, এটা প্রবাদ কিন্তু প্রচলিত আগাগোড়াই আছে, এটা অনেকের বয়স্ক যারা মানুষ আছেন তারা প্রত্যেকেই জানেন, ইয়ং জেনারেশনের মধ্যেও জানেন যে লাগে টাকা দেবে গৌরী সেন। তো এইবার এই সাত রাশিকে গৌরী সেন কিন্তু টাকা দিতে চলেছে। রাহু যুবক শুক্রের সঙ্গে যুক্ত হচ্ছে, আপনাদেরকে কিন্তু বিশেষভাবে মানে সফলতার হাতছানি কিন্তু আপনাদেরকে দিবে। নাম্বার ওয়ান,
যে রাশির কথা আমি বলবো সে রাশি মেষ রাশি। লিখে রাখুন, মেষ রাশির ক্ষেত্রে আপনাদের ফিল্ম দুনিয়া, ব্যবসা, দৈনন্দিন রোজগার, লটারি, শেয়ার মার্কেট এই জায়গা থেকে কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন মেষ রাশি, এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের কিন্তু এই সময় প্রবল কিন্তু লটারি প্রাপ্তির যোগ কিন্তু থাকছে। শেয়ার বাজারে কিন্তু আপনারা কিন্তু প্রফিট আপনারা কিন্তু করবেন মকর রাশি। আপনারা কিন্তু ডায়েরিতে নোট করে নিন মকর রাশি, যদি আপনি মানুষ হন, বিদেশ থেকে আপনাদের লাভ হবে এবং ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। মকর রাশি নাম্বার 2 পজিশনে আছে, অর্থাৎ নাম্বার 1 মেষ, নাম্বার 2 মকর, নাম্বার 3 পজিশনে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আকর্ষিক ধনলাভ আপনাদের কিন্তু করবে এই শুক্র এবং রাহু একত্রে অবস্থান করে আকর্ষিক ধনলাভ, এবং এর পাশাপাশি আপনাদের শেয়ার মার্কেট, ফাটকা, স্টক বিজনেস এই যাবতীয় জায়গা থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন তিন নম্বর রাশি। আবার একটি কথা আপনাদেরকে বলি, আপনার ন্যাকাল চার্টে আপনার যে জন্মছক, জন্মপত্রিকা, রাহুর প্লেসমেন্ট, শুক্রের প্লেসমেন্ট দেখুন এবং রাহু রক্ষা কবচটা আপনারা পরিধান ইমিডিয়েট করুন। বিশেষভাবে কলিযুগে যে আকর্ষিক প্রাপ্তির মালিক সেটি হচ্ছে রাহু, রাহুকে বলবত্তা করুন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল গ্রেন, আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং আর্থিক স্থিতি আপনাদের এই সময় কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে এবং বড় ধরনের ইনভেস্টমেন্ট বা কোনো প্রকল্পে আপনারা কিন্তু লাভ কিন্তু এই সময় পাবেন সিংহ রাশি। আপনাদের আর্থিক স্থিতির জায়গা কিন্তু মজবুত এই সময় কিন্তু হতে চলেছে সিংহ রাশি। ডায়েরিতে নোট করে নিন, আপনাদের কিন্তু বেশ কিছু দিক থেকে সুসময় কিন্তু আসতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনারা তো মানে এক কথায় সোনায় সোয়াগা, লাগে টাকা দেবে করেছেন, অর্থনৈতিক এবং আপনাদের পদ প্রতিষ্ঠা, মান সম্মান, ফিল্ম দুনিয়া, মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজকর্ম করছেন সেই জায়গাগুলো কিন্তু নিশ্চিত রূপে আপনাদের কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু হতে কিন্তু চলেছে। অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে মিথুন রাশি। কেরিয়ার ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট আপনাদের দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের বিদেশ থেকে এই সময় দুর্দান্ত লাভ কিন্তু আপনাদের হবে, এবং যারা স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্টটা কিন্তু আপনারা এই সময় পাবেন এবং কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু মজুদ হবে। রাহু কিন্তু আপনাদেরকে দুহাত ভরে অর্থ কিন্তু এই সময় কিন্তু দিবে এবং শুক্র, এবং নিজস্ব সম্পত্তিগত দিক থেকেও কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি যেই হন না কেন আপনাদের কিন্তু দুর্দান্ত হবে এবং দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের লাভ এই সময় কিন্তু দিতে কিন্তু চলেছে। এই যে যে সাত রাশির কথাই বললাম, সাত কাহন হতে চলেছে সাত রাশির, পিছন ফিরে তাকাতে হবে না এই সাত রাশিকে। আপনারা আপনাদের সফলতা সিঁড়ি আপনারা নিজেরাই তৈরি করবেন এবং আপনাদের বিশেষ করে অর্থনৈতিক দিকটা আপনাদের কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। তবে আপনার নিজস্ব জন্মপত্রিকা দেখা কিন্তু একান্তই দরকার, আপনার জন্মছকে প্লেসমেন্টগুলো দেখা দরকার, ভাবগুলো দেখা দরকার, নক্ষত্র দেখা দরকার, অনেক কিছু কিন্তু দশা দেখা দরকার, আপনার নবাংশ চার্ট দেখা দরকার। নবাংশ চার্টও কিন্তু অনেক কিছু বলে দেয়। এই নবাংশ চার্ট পূর্ণাঙ্গ বিশ্লেষণ কিন্তু করা যায় এই নবাংশ চার্টের মাধ্যমে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।